السلام عليكم ورحمة الله hope you are fit and fine by the world by the almighty grace of Allah ছোট সোনামুরি আশা করি সবাই ভালো আছো আজকে আমরা স্পেলিং বিয়ের সেকেন্ড ক্লাসটা নিয়ে আসলাম মানে আমরা এখানে পিকচার এবং ওয়ার্ডের সাথে ম্যাচিং করব পাশাপাশি বানান শিখব এবং ওয়ার্ডগুলো প্রনান্সিয়েশন গুলো শিখব ইনশাআল্লাহ সো লেটস বিগিন দেখো এখানে প্রথম যে এখানে ওয়ার্ডগুলো আছে প্রথম স্লাইডে সেটা হলো কি প্রথমে আছে ব্যাট অ্যান্ট কার বাস ব্যাগ ব্যাট অ্যান্ড কার বাস ব্যাগ এগুলোর সাথে আমরা ম্যাচিং করব তাহলে ব্যাট দেখো ব্যাট ব ব্যাটের উচ্চারণটা যদি প্রনান্সিয়েশনটা করতে যাও বি ব মানে দুইটো একসাথে লেগে উচ্চারণ হবে ব ব ব বি ব পি ব তাহলে ব্যাট 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 তাহলে ব্যাট ব্যাট মানে কি অর্থটা দাঁড়াচ্ছে হলো বাদুর বাদুর তো আমরা চিনি ও যে একদম শেষে চিত্রটা দেওয়া আছে ব্যাট ব্যাট মানে বাদুর তারপর অ্যান্ট এই অ্যান্টি অ্যান্ট এই অ্যান্টি অ্যান্ট অ্যান্ট মানে কি পিঁপড়া অ্যান্ট মানে কি পিঁপড়া এই পিঁপড়ার ছবিটা এখানে দেওয়া আছে পিঁপড়ার সাথে ম্যাচিং করে দিলাম তারপরে খার খার সি এর উচ্চারণ আগেই বলেছিলাম খাওয়ার মতো হবে খার আবার অনেক সময় এটা কিন্তু চও হয় ক হয় ছ হয় ঠিক আছে সব সময় কিন্তু না এটা মনে রাখতে হবে ব্যতিক্রম আছে তাহলে খার খারের এই পিকচারটা এখানে দেওয়া আছে খার গাড়ি তারপরে বাস বাসের বাস এই বাসের পিকচারটা দেখো উপরে দেওয়া আছে বাস একদম উপরে দেওয়া আছে এটার সাথে এটা ম্যাচিং করলাম তারপরে ব্যাগ ব্যাগ মানে ব্যাগেই তলে বোঝায় তলে বলতে এটা বড় ব্যাগ বোঝাতে দেখো ব্যাগ মানে ব্যাগ ব্যাগের পিকচারটা দেখলে তোমরা বুঝতে পারতেছো এই যে তো আশা করি তোমরা পেরেছো সবাই পরবর্তী স্লাইডে যাচ্ছি পরবর্তী স্লাইডে দেখি কি কি আছে প্রথমে আছে কি ব্যাড তারপরে আছে ফ্যান তারপরে কি আছে ফ্যান তারপরে আছে এগ তারপরে কি আছে এগ তারপরে আছে বাঘ তারপরে আছে কি বাঘ তারপরে আছে ক্যাফ তারপরে আছে কি ক্যাফ তাহলে দেখো ব্যাড এই ব্যাডের যে ব্যাড কিন্তু বি ডি ব্যাড মানে খারাপ আর বি ই ডি ব্যাড মানে বিছানা তাহলে বিছানার চিত্রটা প্রথমেই আছে এটার সাথে এটা ম্যাচিং করে দিলাম ফ্যান ফ্যান ফ্যানের এই উচ্চারণটা আমরা মনে আছে গত ক্লাসে একটা উচ্চারণ করেছিলাম ভ্যান ভি এবং এফ ভি এবং এফ এর উচ্চারণ স্থান কিন্তু সেম উপরের মানে দাঁতের উপরের দাঁতগুলো নিচে ঠুটের সাথে লাগবে ভি ফ্যান মানে এফ 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 ভি এফ ভি এফ এফ ভি ঠিক আছে তাহলে উপরে দাঁতগুলো নিচে ঠোঁটের সাথে লাগিয়ে তাহলে ফ্যান ফ্যান মানে ওই দেখো পাখা একদম শেষে চিত্রটা দেওয়া আছে ফ্যান মানে কি পাখা তারপরে এগ এগ মানে কি আন্ডা ডিম ওই যে দেখো ডিমের ছবিটা দেওয়া আছে এগ অর্থ ডিম বাঘ এখন বাঘ বলতে বোঝায় কিন্তু বাঘের অর্থ অনেকগুলো আছে যেমন গুরুত্বপূর্ণ ব্যক্তিও বাঘ অর্থ কিন্তু এখানে যেটা বোঝাচ্ছে সেটা হলো ছাড় পোকা বা একটা পোকা পোকামাকড় আর কি তাহলে এই পোকার ছবিটা এই যে দেওয়া আছে এখানে এটার সাথে এটা ম্যাচিং করে দিলাম ঠিক আছে আমরা ছাড় পোকা তো শুনেছি ওই ছাড় পোকা তারপরে ক্যাপ ক্যাপ মানে টুপি এই ক্যাপ মানে টুপি এই ক্যাপ ক্যাপ ঠিক আছে ক্যাপ মানে কি টুপি টুপি চিত্রের সাথে আমরা এটা ম্যাচিং করে দিলাম তা আশা করি তোমরা পেরেছ পরবর্তী স্লাইডে যাচ্ছি পরবর্তী স্লাইডে দেখি কী কী আছে এখানে যদি দেখি প্রথমেই যে ওয়ার্ডটা আছে সেটা ছিল ফক্স ফক্স তারপর ফ্যাট ফ্যাট হ্যাট ফ্যাট হ্যাট তারপরে আইস হ্যান ওকে তারপরে দেখ ফক্স এই যে এফ এর উচ্চারণটা ওই যে আগে ফ্যানের মতো হবে ফক্স উপরের দাঁত নিচের ঠোঁটের সাথে লাগবে ফক্স ফক্স মানে কি শিয়াল শিয়াল ভাইয়া ওই যে শিয়াল ভাইয়া বা শিয়াল মামা ওই যে শিয়াল শিয়ালের পিকচারটার সাথে ম্যাচিং করে দিলাম ফক্স ফ্যাট ফ্যাট মানে হলো কি চর্বি চর্বি বলতে এখানে দেখো পিকচারটা দেওয়া আছে যে ওই একটা মানুষের মানে চর্বিওয়ালা ভুঁড়ি আর কি ভুঁড়িটা দেখাচ্ছে চর্বিযুক্ত হলে কিন্তু ভুঁড়ি বেড়ে যায় তাহলে ওই যে ভুঁড়িওয়ালার সাথে যুক্ত হচ্ছে ফ্যাট ফ্যাট
ওইটার সাথে ম্যাচিং করে দিলাম। হ্যাট, হ্যাট মানেও কি টুপি, হ্যাট মানেও কি টুপি, এই যে হ্যাটের সাথে হ্যাট করে দিলাম। তারপর আইস, আইসও তো আমরা জানি বরফ, বরফের চিত্র কোনটা, ওই যে একদম নিচে বরফের চিত্রটা হলো নিচে, তাহলে আইসও তো বরফ। তারপরে ওরা হ্যান, এইচ ই এন, হ্যান, এইচ ই এন, হ্যান, হ্যান মানে কি মুরগি, হ্যান মানে কি মুরগি, আবার মোরগ না কিন্তু মুরগি, ঠিক আছে, হ্যান মানে হলো মুরগি। তাহলে আমরা সুন্দরভাবে ম্যাচিংগুলো করে নিলাম, আশা করি তোমরা সবাই পেরেছো। আজকে এই পর্যন্ত থাকবে, পরবর্তী ভিডিওতে আরও চমৎকার ম্যাচিং নিয়ে আসবো, স্পেলিং নিয়ে আসবো, সবাই প্রস্তুত থেকো। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আ